بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই শুরুতেই অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই ফুচকাগুলো তৈরি করা খুবই সহজ, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, দিয়ে দিব 1 চা চামচ তাল মাখনা। এটা টোটালি অপশনাল, তাল মাখনাটা হাতের কাছে না থাকলে এটা না দিলেও সমস্যা নেই। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তাল মাখনাটা দেওয়ার কারণে কিন্তু এমনটা নয় যে ফুচকাগুলো ফুলবে বা ক্রিস্পি হবে। তো আপনি যদি এটা হাতের কাছে না পান এটাকে স্কিপ করে দেবেন। এরপর নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, যেমনটা আমরা সাধারণত রুটি খাই, এর তুলনায় একটু টাইট করতে হবে। এখন এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা আমার অনেকটা সফট হয়ে গেছে। তো আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। তো আমি একটু বড় বড় করে 4টা লেচি কেটে নিচ্ছি এটা দিয়ে। তো কেটে নিয়েছি, এখন 1টা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব। তো একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি উপরে, দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না। তো এই রকম আমি 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিব 1টা রুটির উপরে একটুখানি রান্নার রেগুলার তেল, দিয়ে 1টা রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে এটাকে ভালোভাবে সেট করে দিতে হবে। তো একইভাবে কিন্তু আমি 4টা রুটি এভাবে একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি, আর মাঝখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, এতে করে ফুচকাগুলো কিন্তু খুব ভালো হবে। এরপর আমি 1টা রুটি খুব ভালো করে বেলে নিচ্ছি, বড় করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি, খুব বেশি যে পাতলা কাগজের মতো সেরকম না, আবার আমরা নর্মালি যে রুটি খাই সেরকমও না, সেরকম তুলনায় একটু পাতলা। এরপর আমি কেটে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো গ্লাস অথবা যে কোনো কুকি কাটার অথবা যে কোনো কিছুর মুখ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এরকম সাইজের কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমি 1টা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর কেটে নেওয়ার পরে যে সাইড থেকে অংশগুলো বের হয়েছে সেগুলোকে আবার আমি রুটি তৈরি করে এইভাবে ফুচকা কেটে নেব। তো একইভাবে সবগুলো তৈরি করে আমি ভাজতে চলে যাব। তো আমি চুলা 1টা ফ্রাই প্যানে কিন্তু পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। ফুচকাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে ফুচকাগুলোকে ছাড়তে হবে। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফুচকাগুলোকে ভাজতে হবে। তো আমার ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে, এটাকে কিছুই করা লাগছে না। তো 2-1টা যদি হয় যে একটু ফুলছে না, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিব আপনাদের কি করতে হবে। তো আমার সবগুলো ফুচকেই কিন্তু ভালোভাবে ফুলে গেছে। তো যেগুলো একটু ফুলতে চাইবে না সেগুলোর মধ্যে একটু হাতা দিয়ে তেলের ঝাপটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। তো এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর এই ফুচকাগুলো অনেকটা ক্রিস্পি হয়। তো এগুলো ভেজে আমি নামিয়ে নেব। ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ভেজে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা পারফেক্ট। একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে তৈরি করে আপনারা বাসায় অনায়াসে খেতে পারেন ফুচকা, ভেলপুরি, চটপটি, যেভাবে ইচ্ছা আপনারা পরিবেশন করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি দেখতেই পাচ্ছেন সাধারণভাবে একটা ফুচকা তৈরি করে নিচ্ছি। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।